এখানে একজন ভাই দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আমরা তো কৃষি গবেষণার নানান দিক আমাদের দর্শকের মাঝে তুলে ধরছি, অনেক কিছুই তুলে ধরেছি। তো আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি নিয়ে আসলে গবেষণা করছেন? আসলে আজকে বৃষ্টি হলেও আমাদের গবেষণার কিছু তথ্য নেওয়া লাগে। আজকে আমার সেই তথ্য নেওয়ার দিন, যে আমরা ফসল এখানে আমরা একটা পোকামাকড় দমনের উপরে একটি গবেষণা করছি, সেই গবেষণাতে আমাদের আজকে আমরা ডেটা নেওয়ার দিন, সেই ডেটাটা আমরা এখানে নিচ্ছি। ভাইগুলো কোন জাতের আমরা? এটা হলো বাড়ি আমরা এক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি আমরা এক। এটা খাটো জাতের আমরা। এই আমরার এই জাতটি যদি লাগানো যায় সারা বছরই আমরা পেতে পারি। যেহেতু খাটো জাতের, সেহেতু এখন যেহেতু সাত বাগান খুব পপুলার, আমরা সাত বাগানে আমরা এটা চাষ করতে পারি। তবে এই আমরা চাষ করতে যেয়ে শুধু খাটো না, যদি লম্বা জাতের আমরা চাষ করতে যাই তাহলে দেখা যায় আমরাতে কিছু পোকামাকড়ের আক্রমণ দেখা দেয়। এর মধ্যে আমরার হগ পাম বিটেল বা পাতা খেকো একটা বিটেল পোকা, যারা আমরা গাছের পাতাগুলো খেয়ে ফেলে, আমরা গাছের পাতা যদি খেয়ে ফেলে তখন দেখা যায় আমরার ফলন অনেক কমে যায়। আচ্ছা, কৃষকরা এই পোকা দমন করার জন্য বাজার থেকে বিভিন্ন রাসায়নিক বিষাক্ত কীটনাশক ব্যবহার করে। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আমরা এই বিষাক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিহার করে জৈব বালাইনাশক ব্যবহার করে এই পোকাকে দমন করার জন্য একটি চমৎকার প্রযুক্তি উদ্ভাবন করেছি, এবং সেটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দিয়ে দিয়েছি, এবং তাদের মাধ্যমে এই দক্ষিণ অঞ্চল সহ সারা বাংলাদেশের কৃষকদের আমরা এই প্রযুক্তিটা জানাচ্ছি। সেই প্রযুক্তিটা হলো এই হগপাম বিটেলের একটা পর্যায় মাটিতে চলে যায়, এবং মাটিতে যখন চলে যায় তখন এই পোকাটা কিন্তু আর খাওয়া দাওয়া করে না বা আমার ফসলের কোনো ক্ষতি করে না। ওখান থেকে আপনার 20-25 দিন পরে পূর্ণাঙ্গ পোকা, যেটা হলুদ কালারের চকচকে একটা পোকা, আপনার হলো এসে পাতা খাওয়া শুরু করে। এই পোকাটা আবার উড়তে পারে কম, এজন্য ওকে হাত দিয়ে ধরেও মেরে ফেলা যায়। এরপরে ওই মাটিতে আমরা জৈব বালাইনাশক দিয়ে দিলে ওই পুত্তরিগুলো সব মারা যায়, তাহলে আর পূর্ণাঙ্গ পোকা হতে পারে না। এরপরে যদি কিছু আক্রমণ দেখা যায় তখন আমরা স্পিনোসাইড নামের একটা, মানে স্পিনোসাইড গ্রুপের কিছু কীটনাশক বাজারে পাওয়া যায়, সেটা যদি এক দুইবার স্প্রে করা যায় তাহলে কোনো রাসায়নিক কীটনাশক ছাড়াই এই আমরার এই বিটেল পোকা চমৎকারভাবে দমন করা সম্ভব এবং নিরাপদ আমরা উৎপাদন করা সম্ভব। এখানে তো দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললাম, সামনে তো আরো গাছ দেখতে পাচ্ছি, চলেন সেগুলো আমি দেখে আমাদের দর্শকদেরকে দেখাই। আচ্ছা, এটা এই বাড়ি ওয়ান জাতের আমরা বলছেন, হ্যাঁ, এটা কি চাইলে কি আমাদের কৃষকরা আছে যারা তারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবে? আসলে যদি মাঠ পর্যায়ে বাগান আকারে বাণিজ্যিকভাবে করতে হয় তাহলে এই বাড়ি আমরা এক না করে বাড়ি আমরা দুই নামে আমাদের একটি জাত আছে, সেটা করতে পারি। ওই গাছটা বড় হবে এবং ওই গাছটা আমরা সাইজটাও বড় এবং ওটা বছরে এক সিজনে পাওয়া যাবে। আর যদি কোনো মানে কৃষক বা কোনো মানে উচ্চ মানে যারা অর্থনৈতিকভাবে যারা ছাদে বাগান করতে চায় তারা কিন্তু আপনার হলো এই বাড়ি আমরা এক, বা বাড়ির আশপাশে যদি একটা জায়গা থাকে সেখানে আপনার বাড়ি আমরা এক, যেটা সারা বছর ব্যাপী এই বাড়ি আমরা এই আমরা দিতে পারবে। এবং আমাদের ভিটামিন সি, আপনারা জানেন আমরাতে একটা ভিটামিন সি পাওয়া যায়, এটা সারা বছরব্যাপী আমরা মানুষকে দিতে পারবো বা সে নিজেও খেতে পারবে। আপনার কাছে একটু জানতে চাই, এই গাছটা কি এরকম খাটোই থাকবে? এই গাছটা আমরা 3 বছর আগে লাগাই, 3 বছর আগে, 3 বছর মানে গত 2 বছর ধরে কিন্তু ফল দিচ্ছে। আচ্ছা, আমাদের দর্শকেরা যদি এগুলো চারা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কিভাবে পারবে করতে? আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মানে যে কোনো কেন্দ্র জয়দেবপুরেও নিতে পারে, বরিশালের আমাদের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র থেকে আমাদের চারা নিতে পারে। বিভিন্ন নার্সারিও এখন এই জাতের চারা মানে তারা করে, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার থেকে এই চারা সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে খরচ কেমন পড়বে প্রতিটি? এটা আমাদের সরকারিভাবে আমরা এটা 50 টাকা পার পিস আমরা বিক্রি করি। এই চারাগুলো সাধারণত আমরা গ্রাফটিং এর মাধ্যমে উৎপাদন করি, আমরা গ্রাফটিং করার 1 বছরের মধ্যে আমরা এটা লাগাতে বলি, তাহলেই দেখা যায় এটা বা 15 বছরে এটা ফুল ফল আসা শুরু হয়ে যায়। এবং আপনি দেখেন যে একটা গাছে ফলও আছে ফুলও আছে, মানে এই ফলটা শেষ হবে আবার আপনার ওই ওই ফুল থেকে আবার ফল আসবে। এবার দেখেন বিভিন্ন সাইজের আমরাও আছে, এই যে আমরাটা দেখেন এই আমরাটা ছোট, এইগুলো আবার বড়, আবার এইটা দেখেন একেবারে বড় হয়ে গেছে, এটা খাওয়ার মতো। আচ্ছা ভাই, চলেন একটু হেঁটে হেঁটে কথা বলি, সামনে তো আরো গাছ দেখতে পাচ্ছি, এখানেও দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর হচ্ছে আমরা ধরে আছে। হ্যাঁ, তো এই আমরার টেস্ট সম্পর্কে একটু জানতে চাই, আসলে খেতে কেমন? আসলে এই আমরাটা খেতে সেমনি নর্মাল আমাদের যে মানে সিজনে যে আমরা পাওয়া যায় সেই আমরার মতোই, তবে এই আমরাটা মানে এই আপনার বাকল সহই খাওয়া যায়। বাকল সহ খাওয়া যায়, মানে এই যে আপনার বাকলটা অনেক পাতলা, আপনি একটা খেয়ে দেখতে পারেন। আমি তাহলে একটা খেয়ে দেখি আমাদের দর্শককে দেখাই। আপনি একটা খেয়ে দেখেন, এটাই দেই, যেহেতু বৃষ্টি হচ্ছে এমনিতেই খাওয়া যাবে, খেয়ে দেখি। খাওয়া যাবে, কারণ এখানে কোনো আমরা রাসায়নিক কীটনাশক কখনোই দিই নাই, সেটা সম্পূর্ণ নিরাপদ, এটা আপনি নির্দ্বিধায় খেতে পারেন। টেস্ট ভালো, টক মিষ্টি মিক্সড একটা ব্যাপার আছে, জি জি জি, খুবই মজা আর খুবই ফ্রেশ। আচ্ছা, যেহেতু বললেন যে 12 মাসে আমরা
12 মাসে আমরা হলেও দর্শক দেখতে পাচ্ছেন আমরা সাইজ কিন্তু মোটামুটি অনেক ভালো যে পরিমাণের হচ্ছে আমরা ধরে আছে মনে হয় যদি আমরা যদি আরো কম হয় তাহলে সাইজ তো আর বড় হবে হ্যাঁ আমরা যদি কম হয় আর সাইজ বড় হবে আমরা আমরা যেগুলো বড় হয়ে গেছে এগুলো আমরা সংগ্রহ করে নেব আবার ছোটগুলো তখন বড় হয়ে যাবে আচ্ছা আর এখানে আমরার ফলন তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বেশ ভালো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ধরে আছে হ্যাঁ আর এগুলো কিন্তু এখনো পরিপক্ক হয়নি না এগুলো হচ্ছে আরো বড় হবে এই যে এখানে নিচে দুটো দেখতে পাচ্ছেন এই সাইজও কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো একটু একটু হলুদ কালার দেখতে পাচ্ছেন এগুলো কি কালার এমনই হয় হ্যাঁ ওগুলো পরিপক্ক হয়ে গেছে ওগুলো আমরা সংগ্রহ করব তাই এখানে তো অনেকক্ষণ আমরা দেখলাম মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো এখন কি দেখাবেন এখন আসলে আমরা বিগত 3 বছর যাবত এই দক্ষিণ অঞ্চলে সহ সারা বাংলাদেশেই পান ফসলের পান পোকামাকড় দমন ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করতেছি সেটা অলরেডি আমরা একটি প্রযুক্তি উদ্ভাবন করেছি সেই প্রযুক্তিটা আমরা এখন এই দক্ষিণ অঞ্চল সহ সারা দেশে ছড়িয়ে দিয়েছি এবং সারা দেশের কৃষকরা এই পান ফসলের এই পোকামাকড় দমনের জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করছে সেটা আমরা একটু দেখাতে পারি আমিও দেখে আমাদের দর্শকদেরকেও দেখাই জি চলেন আসেন